হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড প্লাজা। ফুড প্লাজায় তোমাদের স্বাগত। আমাদের এক বন্ধু মৌসুমী চ্যাটার্জি বলছে যে ওর নামটা ভিডিওতে যেন বলা হয়, তা তুমি আমাদের ফুড প্লাজার বন্ধু, তুমি পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এইভাবে তোমরা ভালোবাসা দিলে তবেই আমরা এগিয়ে যেতে উৎসাহ পাব। মৌসুমী চ্যাটার্জি, তোমাকে অনেক অনেক আমার ভালোবাসা জানাই। তাহলে আজকে দেখো আমি আমার খাবারের থালাতে কি কি নিয়েছি। এখানে আছে ভাত, তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা, বিউলির ডাল, আলু পোস্ত, মোচার তরকারি, চাটনি আর দই, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে আমি নিরামিষ খাই, সেই জন্য আমি আজকে আমার নিরামিষ থালাটা এইভাবে সাজিয়েছি। তাহলে আজকে আমি আমার খাওয়া শুরু করছি। প্রথমে আমি বিউলির ডাল আর আলু ভাতে, বিউলির ডাল আলু ভাতে ছাড়া মানায় না, আলু পোস্ত আলু ভাতে এগুলো হলে বেশি ভালো লাগে। আর বিউলির ডাল তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে নিয়েছি। বিউলির ডাল আলু ভাতে আলু পোস্ত এগুলো দিয়েই খেতে বেশি ভালো লাগে। আর বৃহস্পতিবারে নিরামিষে বিউলির ডাল আলু পোস্ত একটু আলু ভাতে দিয়ে দিলেই হয়ে যাবে। যারা নিরামিষ খায় বৃহস্পতিবার বা যে কোনো দিন, আমি আবার তেল লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে ভালোবাসি বলে তেল লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। Thank you.
এবার আলু পোস্ত। আলু পোস্ত আমি টমেটো আর আলু দিয়ে করেছি। ঝাল খেতে ভালোবাসি বলে একটু আমি বেশি করে ঝাল দিয়ে দিই সবসময়। আলু পোস্ত হলে আমার মেয়ে শুধুমাত্র আলু পোস্ত দিয়েই ভাত খাবে, আর কিচ্ছু নেই। বেশি করে আপনারা যখনই মোচা রান্না করবেন তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর স্বাদ হয় তাতে। দারচিনিটা বেছে ফেলে দিল, করে দেখবেন ভালো লাগবে। এমনি জিরে আদা দিয়ে যেমন রান্না করে, আমি আবার মোচাতে ছোলা দিই না, আমি ভালোবাসি না ছোলা দিয়ে খেতে। আলু টমেটো আর মোচা আমার বার আগে একটু ঘি দিয়ে দেবো, খুব ভালো খেতে। এই ভাতটা মনে হচ্ছে আর খেতে পারবো না, চেষ্টা করি দেখি পারি নাকি।
খাইনি সকাল থেকে, খিদে পেয়ে গেছে যেন বেশি করে ভাত নিয়ে নিয়েছি। এই ভাতটা আমি আর খাবো না, চাটনি আমার মেয়ে টমেটোর চাটনি খাবে, গুনে গুনে খাবে, কটা কিশমিস ও পেলো। চাটনিটা খেতে ভালো হয়েছে, তাই চেটে চেটে খাচ্ছি। এবার দইটা, মিষ্টি দই। তাহলে বন্ধুরা
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আর আমাদের চ্যানেল ফুড প্লাজাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদেরও বলছি, এইভাবে আমাদের পাশে থেকেও ভালোবাসা দিও, তাতে আমরা আরও এগিয়ে যেতে চেষ্টা করি। তাহলে আজকের মতো আসি।